হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তো আবার একটি নতুন টেক ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো মোবাইলে হোয়াটসঅ্যাপে কম্পিউটারে কি করে লগইন করবেন। তো আমরা কম বেশি প্রত্যেকে কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করি এবং আমাদের বাড়িতে বা কোনো কম্পিউটার সেন্টারে বা আরো বিভিন্ন জায়গায় কম্পিউটার আছে। আমরা কিন্তু অনেক চেষ্টা করি হোয়াটসঅ্যাপ অ্যাপ ডাউনলোড করার জন্য কম্পিউটারে এবং আমাদের হোয়াটসঅ্যাপটি খোলার জন্য। কোন রকম অ্যাপ লাগবে না, আপনি কিন্তু সম্পূর্ণ কাজটা কোনোটা ব্রাউজার দিয়ে করতে পারবেন। আপনি খুব সহজে মোবাইলে হোয়াটসঅ্যাপটি কম্পিউটারে বা ল্যাপটপে লগইন করতে পারবেন। তো চলুন সরাসরি কম্পিউটার স্টুডিওর মধ্যে যা যাক। তো ভিডিও শুরু আগে যা কথাটা বললো না, আপনারা যদি এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো কম্পিউটার স্ক্রিনের মধ্যে সাজিয়ে গেলাম। তো কম্পিউটার স্ক্রিনের মধ্যে আসার পর সরাসরি আপনার প্রিয় একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমার প্রিয় ব্রাউজার গুগল ক্রোম, আমি এটাকে ওপেন করছি। তো গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম, তারপরে এখানে আপনাকে সার্চ বার দেখতে পাচ্ছেন মোবাইলের মতো সেম সার্চ বারটিতে আপনি সার্চ করবেন হোয়াটসঅ্যাপ ওয়েব। তো আমি লিখে নিচ্ছি হোয়াটসঅ্যাপ ওয়েব। তো দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু হোয়াটসঅ্যাপ ওয়েব আমি লিখে নিলাম। এটি লেখা হয়ে গেলে সরাসরি এন্টার বাটনে ক্লিক করবেন। তো এন্টার বাটনে ক্লিক করলাম, তারপর দেখতে পাচ্ছেন প্রথমে একটা লিঙ্ক চলে এসেছে হোয়াটসঅ্যাপ ওয়েব। তো এটিকে ক্লিক করবেন। তো এটিকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটা কিউআর কোড জেনারেট হবে। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু হোয়াটসঅ্যাপের তরফ থেকে একটা কিউআর কোড আমার সামনে এসে গেছে। তো এই কিউআর কোডটা কি করতে হবে, মোবাইল দিয়ে স্ক্যান করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটি মোবাইল আছে। তো এই মোবাইলে হোয়াটসঅ্যাপটা আমি বের করে নিচ্ছি। তো সর্বপ্রথম আমি হোয়াটসঅ্যাপে বের করলাম। তো হোয়াটসঅ্যাপে বের করার পর নর্মালি হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গেছে। তারপরে ওপরে সার্চ বারের পরে দেখতে পাচ্ছেন তিনটে ডট, এখানে ক্লিক করবেন। তারপরে তিন নম্বর একটি অপশন দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ওয়েব, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটা স্ক্যানার ওপেন হয়ে যাবে। এই স্ক্যানার দিয়ে কি করতে হবে, কম্পিউটার যে বারকোডটি আছে এই বারকোডটি আপনাকে স্ক্যান করতে হবে। তো ইতিমধ্যে আমি মোবাইলটাকে বারকোডটি স্ক্যান করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি বারকোডটি আমি স্ক্যান করলাম। তো বারকোডটি স্ক্যান করার সঙ্গে সঙ্গে কম্পিউটার কিন্তু লোডিং নিচ্ছে। আমার হোয়াটসঅ্যাপে যত সমস্ত চার্ট ছিল, কল ছিল, সমস্ত কিছু কিন্তু এখানে চলে আসবে। তো আমি আপনাদেরকে সুবিধা ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখুন একটা চার্ট আছে সাবির ভাই। তো সাবির ভাই ভেতরে দেখুন দুটো ভয়েস আছে এবং একটা ভিডিও লিঙ্ক আছে। তো সরাসরি কম্পিউটার স্ক্যানের মধ্যে আমি সাবির ভাই চারটি খুলে দেবো। তো সাবির ভাই চারটি খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন দুটো তিনটে ভয়েস আছে এবং সেই ভিডিওটি লিঙ্কটা আছে। তারপরে এখানে সমস্ত চার্ট কিন্তু সেভ, যতজন সে চার্ট করেছি, ভিডিও কল করেছি ইত্যাদি যা কিছু করেছিলাম সমস্ত কিছু ডিটেলসটা কিন্তু এই দিকে শো করে যাবে। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমার স্ক্রিনের মধ্যে দু থেকে তিনটি অপশন শো করছে ওপরে। তো প্রথমে আছে প্রোফাইল। তো প্রোফাইলের মধ্যে ক্লিক করলাম, প্রোফাইলের মধ্যে আমার প্রথম ফটো আছে, ফটো চেঞ্জ করতে পারবো, তারপর নাম চেঞ্জ করতে পারবো এবং এর স্ট্যাটাসটা আমি চেঞ্জ করতে পারবো। তারপর ব্যাক চলে গেলাম। তো ব্যাক আসার পরে এখানে ক্লিক করবো। তো এখানে ক্লিক করলে কি হবে, আমার বন্ধুরা যারা স্ট্যাটাস দিয়েছে সমস্ত ভিডিও ফটোস তারা কিন্তু আমি দেখতে পাবো। সিম্পল আমি এটা চালু করলাম। তো চালু করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে ভিডিও চালু হচ্ছে। তো আমার যেহেতু নেট স্লো তা চালু হতে পারছে না। তারপরে আমি ব্যাক চলে গেলাম। ব্যাক আসার পর এই সাবির ভাই চারটিতে আমি একটা চার্ট করে আপনাদেরকে দেখাবো। এই চার্টের মধ্যে ক্লিক করলাম, তারপর আমি লিখবো হাই। তো হাই লেখার পরে এন্টার মারবো। তো এন্টার মারলে কিন্তু সরাসরি মেসেজটা সেন্ড হয়ে গেল, দেখতে পাচ্ছেন। আবার আমি কিছু লিখবো, তো যা টাইপিং করবো এখানে সেন্ড বাটন আছে, আমি সেন্ড বাটনে ক্লিক করলে কিন্তু সেন্ড হয়ে যাবে। আপনার কাছে যদি হেডফোন বা মাইক্রোফোন থাকে তাহলে এই ভয়েসটি ক্লিক করে আপনি ভয়েস রেকর্ড করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন ইমোজি চিহ্ন আছে, ইমোজি ক্লিক করবেন। এখানে ক্লিক করে সমস্ত ইমোজি টুলসগুলো আমার সামনে এসে যাবে। তো যে কোনো ইমোজি আমি সেন্ড করতে পারেন। তারপর বন্ধুরা আপনারা এখান থেকে লগ আউট করার জন্য সরাসরি ওপরে এখন তিনটে ফুটক্রি আছে, এখানে ক্লিক করবেন। তারপর নিচে থেকে দেখুন লগ আউট আছে, এই লগ আউটের উপরে ক্লিক করে দিলে আপনার হোয়াটসঅ্যাপটা কিন্তু কম্পিউটার থেকে লগ আউট হয়ে যাবে। তো আপনি যদি মোবাইল থেকে লগ আউট করতে চান তাহলে সরাসরি মোবাইল স্ক্রিনের মধ্যে চলে যাবো। তো বন্ধু দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু মোবাইল স্ক্রিনের মধ্যে চলে এলাম। তারপরে ওপরে তিনটে ডট আছে, এখানে ক্লিক করবো। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ ওয়েব আমি সেখানে ক্লিক করবো। তারপর নিচের দিকে তো দেখতে পাচ্ছেন গুগল ক্রোমে উইন্ডোজ ভার্সনে একটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপটি খোলা আছে, এখানে আমাকে বুঝিয়ে দিচ্ছে লগ আউট ফ্রম অল ডিভাইস। তো প্রতিটা ডিভাইসে লগ আউট হয়ে যাবে। তারপর লগ আউটে ক্লিক করে দেবো। তো লগ আউটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে কিন্তু আমার হোম পেজ নিয়ে চলে গেছে। আবার আমাকে নতুন করে কিন্তু স্ক্যান করে লগ ইন করতে বলছে। তো ফ্রেন্ডস, এই ছিল মতো আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না। আর পরবর্তী ক্ষেত্রে এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।